আজি তৃতীয় পর্যায়ে বিজেডি 9টি আসন পাই প্রার্থীর নাম ঘোষণা করেছে। 9 জন টিকেট মিলিছে 9টি আসন পাই, তার ভিতরে বীরমিত্রপুর অছি, রাউরকেলা, সালেপুর, রায়রামপুর অছি, কটক, বারবাটী রয়েছে এবং অন্য আসনগুলিক মধ্যে রয়েছে। গোটিয়ে পরে গোটিয়ে আসনর চিত্র আমি আপনার দেখাও কিভাবে ভাবে দল তরফর বিভিন্ন দিগু চিন্তা করে বিভিন্ন সমীকরণ দেখা পরে প্রার্থীর নাম ঘোষণা করা যাচ্ছে। তার ভিতরে যে কথা আমি আলোচনা করুল অজেশ মোর সহযোগী মধ্য লগাতার আমার সহ জড়িয়ে রয়েছেন। অজেশ, কিছু এ লিস্টে মধ্য দেখা মিলা কি কিছু নেতা রিপিট করা যাই, আউ কিছু নেতা নূয়া করে অণা যাই, পুরে দল কিছু কিছু জায়গায় এক্সপেরিমেন্ট করেছি। নিশ্চিত ভাবে দেখন্তু, এই যে ন তালিকা আসছে আপনার যাকে বিশ্লেষণ করবে, এটি গোটে কথা দেখা যাচ্ছে, বিজেডি 3 জন প্রার্থী রিপিট করেছি। আর সে হচ্ছেন দেখবে সারদা নায়ক, আমি যেমন কৌলে রাউরকেলার বিধায়ক তথা মন্ত্রী সারদা নায়ক, তাঁকু দল পুনর্বার রিপিট করেছি। সেইভাবে দেখবে প্রশান্ত বেহরা, তাঁকু মধ্যে সালেপুর মধ্যে দল রিপিট করছি, যেহেতু সে মধ্যে ভাল যোগদান যে গতথর জিতিলে দল, তাঁকু মধ্যে রিপিট করেছি। অন্যপটে দেখবে বালেশ্বর উপনির্বাচন জিতিলে স্বরূপ দাস, যেতলে কি মদন মোহন দত্তঙ্কর বিয়োগ পরে সেটি উপনির্বাচন হয়েছিল এবং সে স্বরূপ দাস মধ্যে উভা হয়েছিল এবং সে মধ্যে দলর সম্মান রাখিছিলেন। সেটা পুনর্বার দেখবে দল তাঁকু মধ্যে ভরসা নেইছি এবং এই যে বালেশ্বর আসন করে এক হাই প্রোফাইল আসনরে দল তাঁকু পুনর্বার মধ্যে ভরসা করেছি। অন্য যে বিশ্লেষণ করাব, অনেক সিটরে দল সেটি হারিছিল কিন্তু ভালো প্রদর্শন ছিল, বি যে স্থানে হারিছিল সে স্থানের মধ্যে টিকেট পরিবর্তন করা রয়েছে। রেঙ্গালি কথা যদি আপনি কহবে, রেঙ্গালি গতকাল বিজেডির প্রার্থী হয়েছিলেন রীনা তন্তি, কিন্তু রীনা তন্তি যেহেতু হারিছিল গতথর, যেতলে আপনার নাউরি নায়ক হারিছিল রেঙ্গালি রীনা তন্তি হারিছিল, এটার মধ্যে দেখবে সম্বলপুর গোটে বড় ফাইট হচ্ছে, ধর্মেন্দ্র প্রধান ময়দান ওলাউছেন বিজেপি রু, প্রণপ্রকাশ দাস মধ্যে ওলাউছেন বিজেডি তরফ, তেমন রেঙ্গালি মধ্যে গোটে বড় ভূমিকা মধ্যে রহব এই পার্লামেন্ট সেগমেন্ট উপরে। তেমন এভাবে সিটে সুদর্শন হরিপাল দল ভরসা নেই, রীনা তন্তি দল এর ড্রপ করেছি। অন্য আসন বীরমিত্রপুর, আমি যেমন কহুলে সেটি বিজেডি সবুলে গোটা চ্যালেঞ্জিং হয়েছে বীরমিত্রপুর আসন, বিজেডি সেটি মধ্যে এতটা মধ্যে দবদবা মধ্যে নাই, কিন্তু গতথর যে মকলু একা বিজেডি ঠিয়া হয়েছিল কিন্তু এখন দেখবে দল তাঁকু ড্রপ করে রোহিত জোসেফ সেটি দল এর টিকেট দিয়েছে। আর রোহিত জোসেফ কি কে, সে হচ্ছে জর্জ সেটি পুয় এবং গতথর কংগ্রেস মধ্যে লড়িছিলে ভাল যোগদান পাখাপাখি 44 ভোট মধ্যে পাইছিলে, এখানে দেখবে যে বিজেডি সেটি যে ভোট ব্যাঙ্ক হয়েছে মোহন মাঝি যেহেতু জিতিলে, মাধব সর্দার মধ্যে সেটি বিজেপি প্রার্থী হয়েছিল কিন্তু মোহন মাঝি সে মধ্যে হারিছিল, তেমন এখন দেখবে সেটি মধ্যে দল মধ্যে প্রার্থী পরিবর্তন করেছি, সেটি জন মহিলা চেহারা দল সামনা পড়েছি। মিনা মাঝি এখন বিজেডি পক্ষের প্রতিদ্বন্দ্বিতা করবে এবং যেতবে কি দেখবে তাঁর আগে হেভিওয়েট চেহারা রয়েছে মোহন মাঝি, তাঁকু সাইড দেবে মিনা মাঝি। এভাবে স্থিতিতে গতকাল যেহেতু মাধব সর্দার সেটু হারিছিল, ভালো ফাইট দিয়েছিল তথা হারিছিল বি দল তাঁকু এখন ভরসা নেইপারে, সেটি এক মহিলা কার্ড মধ্যে খেলিছি। অন্যপটে আপনি দেখুন, আমি যেমন কৌলে কটক বারবাটী, ইয়ে গোটে সবু চর্চিত আসন বর্তমান রয়েছে কটক বারবাটী, গতকাল হয়েছিল দেবাশিষ সামন্তরায় বনাম মহম্মদ মকিমক মধ্যে দ্বিপাক্ষিক এক প্রকার লড়াই হয়েছিল, সেটি মহম্মদ মকিম মধ্যে কম যোগদান দিয়ে জিতিছিল কিন্তু বর্তমান দেবাশিষ সামন্তরায় দল রাজ্যসভাকে পঠাইছি। সেই আসন উপরে সমস্ত নজর ছিল কি সেটি দল কাহাকু টিকেট দেব, সেটি তাকু কিছু বাহার জেলার নেতা মধ্যে চর্চা হচ্ছিল, রণদীপ বিশাল কথা কুয়াযাউছিল, আশীর্বাদ বেহরা সঞ্জয় বেহরা নাম মধ্যে চর্চা হচ্ছিল। এভাবে সেটি দেখবে বিজেপি ছাড়ি কটক জেলা সভাপতি ছিল প্রকাশ বেহরা, বিজেপি ছাড়ি যেতে বিজেডি যোগ দিয়েছিল বর্তমান দল তাঁকু ভরসা সেটি নিয়েছে এবং সেভাবে এক কটক বারবাটী করে হাই প্রোফাইল আসনরে প্রকাশ বেহরা পরিচয় চর্চিত চেহারা মধ্যে দিয়ে সেটি আপনার দেখবে গোটে বিরোধী সেট দেওয়া দল মধ্যে উদ্যম করব। অন্যপটে দেখুন জয়দেব আসন, গতথর বিজেডি হাতকু যাইছিল জয়দেব আসন, অরবিন্দ ঢালি মধ্যে সেটু জিতিছিলে কিন্তু দেখবে এই এছর যে কিন্তু প্রার্থী হয়েছেন অরবিন্দ ঢালি যেতে বিজেপি কু যাই সেটা নবকিশোর মল্লিক দল প্রার্থী করেছি। নবকিশোর মল্লিক গতথর ইন্ডিপেন্ডেন্ট ভাবে লড়িছিলে কিন্তু অরবিন্দ ঢালি প্রথম 1 নম্বর স্থানরে ছিলে বি নবকিশোর মল্লিক 2 নম্বর স্থানরে ছিলে, ইন্ডিপেন্ডেন্ট ভাবে লড়ি মধ্যে ভালো যোগদান সেটি টিকেট ভোট পাইছিলে এবং অরবিন্দ ঢালি কু মধ্যে ভাল ফাইট মধ্যে দিয়েছিলে। এখন দেখলে অরবিন্দ ঢালি দেখবে বিজেপি ক্যাম্প কু দেইছন্তি, তেমন নবকিশোর মল্লিক কু দল দেখবে বিজেডি এখন টিকেট দিয়েছে এবং সেটু মধ্যে অরবিন্দ ঢালি মধ্যে এখন বিজেপি প্রার্থী হয়েছেন, তেমন 2 জন মহামুহি এখন হবার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সালেপুর দেখবে প্রশান্ত
ବେହେରାଙ୍କ କଥା ଆମେ ଯେମିତି ଆଲୋଚନା କରୁଥିଲେ, ପ୍ରକାଶ ବେହେରାଙ୍କୁ ପ୍ରଶାନ୍ତ ବେହେରାଙ୍କ ଦଳ ପୁନର୍ବାର ଭରସାକୁ ନେଇଛି, କାରଣ ଗତଥର ଏହି ଆସନରେ ମଧ୍ୟ ପ୍ରକାଶ ବେହେରାଙ୍କୁ ହରାଇଥିଲେ ପ୍ରଶାନ୍ତ ବେହେରା। ଏଥର ଯେହେତୁ ପ୍ରକାଶ ବେହେରା ବିଜେଡିକୁ ଆସିଛନ୍ତି, ତାଙ୍କୁ କଟକ ବାରବାଟ ଟିକେଟ୍ ଦିଆଯାଉଛି, ତେଣୁ ଏ ଆସନ ତାଙ୍କ ପାଇଁ ମଧ୍ୟ ଏକ ପ୍ରକାର ସଫା ମଧ୍ୟ ହୋଇଯାଇଥିଲା। ତେଣୁ ଏଠି ଚର୍ଚ୍ଚା ହଉଥିଲା କି ସାଲେପୁର ପ୍ରଶାନ୍ତ ନା ପ୍ରକାଶ, ଏ ଭିତରେ ଏ କନଫ୍ୟୁଜନ ଦୂର ହୋଇଛି। ପ୍ରକାଶ ବେହେରାଙ୍କୁ କଟକ ବାରବାଟ ପାଇଁ ସାଲେପୁରକୁ ନେଇ ଗୋଟେ ଚର୍ଚ୍ଚା ହଉଥିଲା କି ସାଲେପୁରରେ ଯଦି ପ୍ରକାଶ ବେହେରାଙ୍କୁ ଦଳ ଟିକେଟ୍ ଦିଏ ତେବେ ପ୍ରଶାନ୍ତ ବେହେରାଙ୍କର ସ୍ଥିତି କ'ଣ ହେବ, ତାଙ୍କୁ ଦଳ ପୁଣି ଉପେକ୍ଷା କରିବ କି ସେଠି କାଳେ ବିଦ୍ରୋହ ଦେଖାଯିବ। କିନ୍ତୁ ଇଏ ସମୀକରଣକୁ ଟିକେ ବଦଳାଇ ଦେଇଛନ୍ତି, ଦଳ ରଣନୀତିରେ ପରିବର୍ତ୍ତନ ହେଇଛି, କଟକ ବାରବାଟୀରୁ ପ୍ରକାଶ ବେହେରାଙ୍କୁ ଟିକେଟ୍ ଦିଆଯାଇଛି। ଯଦିଓ ସାମନ୍ତରାୟ ଦେବାଶିଷ ସାମନ୍ତରାୟ ଯିବା ପରେ ସେଠି ସେମିତି କେହି ଗୋଟେ ବଡ଼ ପ୍ରମୁଖ ଦାବିଦାର ନଥିଲେ, ସେଇଥିପାଇଁ ବୋଧହୁଏ ଅଜୟ ସହଜ ହେଲା କି ଦଳ ପାଇଁ। କଟକ ଜିଲ୍ଲା ସଭାପତି ଗତଥର ଦେଖିବେ ପ୍ରଶାନ୍ତ ବେହେରା ଏବଂ ପ୍ରକାଶ ବେହେରାଙ୍କ ମଧ୍ୟରେ ଗୋଟେ କଡା ଟକ୍କର ହୋଇଥିଲା। ଏତିକି ବେଳେ ଦେଖିବେ ନିଜର ଭୋଟ ବ୍ୟାଙ୍କକୁ ସେଭ୍ କରିବାକୁ ବିଜେଡି ମଧ୍ୟ ସେଠି ଗୋଟେ କାର୍ଡ ମଧ୍ୟ ଖେଳିଥିଲା, ପ୍ରକାଶ ବେହେରାଙ୍କୁ ନିଜ ଫୋଲ୍ଡକୁ ଆଣିବାରେ ସକ୍ଷମ ହୋଇଥିଲା ବିଜେଡି। ଦୁଇ ଦିନ ପୂର୍ବରୁ ମଧ୍ୟ ସେ ବିଜେଡିରେ ବିଧିବଦ୍ଧ ଭାବେ ସାମିଲ ହୋଇଥିଲେ, ତାଙ୍କୁ ମଧ୍ୟ ଦଳ ଅଣଦେଖା କରିନାହିଁ, ନାଖୁସ କରିନାହିଁ। ତେଣୁ କଟକ ବାରବାଟୀ ପରି ଏକ ହାଇପ୍ରୋଫାଇଲ୍ ଆସନରେ ମଧ୍ୟ ତାଙ୍କୁ ଦଳ ଟିକେଟ୍ ଦେଇଛି। ଗତଥର ହାରିଥିଲେ ଦେବାଶିଷ ସାମନ୍ତରାୟ, ସେଠି ମଧ୍ୟ ବିଜେଡିର ମଧ୍ୟ ପକଡ଼ ରହିଛି, ଏବଂ ସେଥିରେ ପ୍ରକାଶ ବେହେରାଙ୍କ ପରିବାର ସଂଗଠନ ତାଙ୍କ କଟକ ଜିଲ୍ଲାରେ ମଧ୍ୟ ତାଙ୍କର ଦବଦବା ରହିଛି। ଏଭଳି ଜଣେ ବେହେରାଙ୍କୁ ମଧ୍ୟ ଏଭଳି ଏକ ହାଇପ୍ରୋଫାଇଲ୍ ଆସନରେ ଦେଇ ବିଜେଡି ଏଠି ନିଶ୍ଚିତ ଭାବେ ଗୋଟେ ବଡ଼ ଷ୍ଟ୍ରାଟେଜି ମଧ୍ୟ ନେଇଛି, କାରଣ ଏ ଆସନରେ ଦେଖିବେ ଗତଥର ବଡ଼ ଫାଇଟ୍ ହୋଇଥିଲା ମହମ୍ମଦ ବୋକିମ୍ ବନାମ ଦେବାଶିଷ ସାମନ୍ତରାୟଙ୍କ ମଧ୍ୟରେ। କିନ୍ତୁ ବିଜେପିର ଯେହେତୁ ବଡ଼ ଚେହେରା ରହୁଛନ୍ତି ପ୍ରକାଶ ବେହେରା, ସେ କଂଗ୍ରେସରେ ବିଧାୟକ ହୋଇଥିଲେ 2014ରେ, ସାଲେପୁରରୁ ସେ ହାରିବା ପରେ ଆପଣ ଦେଖିବେ ଜିତିଥିଲେ, କିନ୍ତୁ 2019 ନିର୍ବାଚନ ପୂର୍ବରୁ ସେ ବିଜେପିରେ ସାମିଲ ହୋଇଥିଲେ, କିନ୍ତୁ ବିଜେପିରେ ଏତେ ସାମିଲ ହୋଇଥିଲେ ପ୍ରଶାନ୍ତ ବେହେରାଙ୍କୁ ହାରିଥିଲେ। କିନ୍ତୁ ଏଥର ଦଳ ତାଙ୍କ ଫୋଲ୍ଡକୁ ଆଣିଛି, ବିଜେଡିକୁ ତାଙ୍କ ନିଜ ଫୋଲ୍ଡକୁ ଆଣିଛି, ତେଣୁ ଏଭଳି ସ୍ଥିତିରେ ତାଙ୍କୁ ଅଣଦେଖା ନ କରି ତାଙ୍କୁ ଦେଖିବେ କଟକ ବରାଟ ପାଇଁ ଟିକେଟ୍ ଦେଇଛି। କିନ୍ତୁ ପ୍ରକାଶ ବେହେରାଙ୍କର ଯୋଉ ସଂଗଠନ ସାଲେପୁରରେ ଥିଲା, ବର୍ତ୍ତମାନ କଟକ ବାରବାଟୀରେ ତାଙ୍କୁ ଟିକେଟ୍ ମିଳିବା ପରେ ବାରବାଟୀରେ ତାଙ୍କର ପୋଜିସନ୍ କ'ଣ ଏବଂ ରାଜନୈତିକ ସମୀକରଣ ସେଠି କିଭଳି ବାଲାନ୍ସ ହେଇ ରହିବ, ପୂର୍ବରୁ ଯେଉଁ ଆଶାୟୀମାନେ ଥିଲେ ସେମାନେ ଏ ନିଷ୍ପତ୍ତି ପରେ କେମିତି ଏକମତ ହେବେ ବା ଦଳକୁ ସହଯୋଗ କରିବେ, ଆଗାମୀ ସମୟରେ ପ୍ରକାଶ ବେହେରାଙ୍କ ସାଥିରେ ଯିବେ ଅଜେଶ। ପ୍ରକାଶ ବେହେରାଙ୍କ ପାଇଁ ବାଟ ଯଦି ସହଜ ହୋଇନଥାନ୍ତା, ଯେତେବେଳେ କି ଯଦି ଦେବାଶିଷ ସାମନ୍ତରାୟ ଯଦି ସେଠୁ ଥାନ୍ତେ, ଆପଣ ଦେଖିବେ ଦେବାଶିଷ ସାମନ୍ତରାୟଙ୍କୁ ଯେତେବେଳେ ଦଳ ରାଜ୍ୟସଭା ଟିକେଟ୍ ଦେଇଛି, ବର୍ତ୍ତମାନ ସେଠି ପ୍ରକାଶ ବେହେରାଙ୍କୁ ଇଜି ହବ, ସହଜ ହବ ତାଙ୍କୁ ସେଠି ଲଢିବା। ଏଇପାଇଁ ଦେଖିବେ ପ୍ରକାଶ ବେହେରା କେବଳ ଯେ ସାଲେପୁରରେ ସୀମିତ ନଥିଲେ, କଟକ ଜିଲ୍ଲା ସଭାପତି ଥିଲେ ବିଜେପିରୁ, ଆଉ କଟକ ରାଜନୀତିରେ ମଧ୍ୟ ତାଙ୍କର ବେଶ ଦବଦବା ମଧ୍ୟ ରହିଛି, ସେ ଜଣେ ପରିଚିତ ଚେହେରା କଟକ ରାଜନୀତିରେ। ଏଭଳି ସ୍ଥିତିରେ ଯୁବ ଚେହେରା କଟକ ଜିଲ୍ଲାର ମଧ୍ୟ ସଭାପତି ଥିଲେ ଏବଂ ତାଙ୍କ ପରି ଜଣେ ଦେଖିବେ ପୁରୁଖା ମଧ୍ୟ ରହିଛନ୍ତି ରାଜନୀତିରେ, ଅତ୍ୟନ୍ତ ଅଭିଜ୍ଞ ମଧ୍ୟ ଏହାରି ଭିତରେ ହୋଇସାରିଲେଣି, ତିନି ନିର୍ବାଚନକୁ ମଧ୍ୟ ଫେସ୍ କଲେଣି। ଏଭଳି ସ୍ଥିତିରେ ଦେଖିଲେ ପ୍ରକାଶ ବେହେରାଙ୍କୁ ଦଳ ନିଶ୍ଚିତ ଭାବେ ଏଠି ପ୍ରୋଜେକ୍ଟ କରୁଛି, ଏଟା ଗୋଟେ ବଡ ଫାଇଟ୍ର ମଧ୍ୟ ସଂକେତ ଦେଉଛନ୍ତି। କିନ୍ତୁ ଯେତେବେଳେ ପ୍ରକାଶ ବେହେରା ଯଦି ସାଲେପୁର ରହିଥାନ୍ତେ, ହୁଏତ ପ୍ରଶାନ୍ତ ବେହେରା ପ୍ରକାଶ ବେହେରାଙ୍କ ମଧ୍ୟରେ ଗୋଟେ ପ୍ରକାର ବିବାଦ ଭିତରେ ହୁଏତ ଦଳକୁ ଅଡୁଆ ପରିସ୍ଥିତିର ସାମ୍ନା କରିବାକୁ ପଡିଥାନ୍ତା। କିନ୍ତୁ ଯେତେବେଳେ ପ୍ରକାଶ ବେହେରାଙ୍କୁ ଦଳ କଟକ ବାରବାଟୀ ପାଇଁ ଟିକେଟ୍ ଦେଉଛି, ଅନ୍ୟପଟେ ସାଲେପୁର ଏକ ନମ୍ବର ଚଏସ୍ ହେଉଛନ୍ତି ପ୍ରଶାନ୍ତ ବେହେରା, ତାଙ୍କୁ ମଧ୍ୟ ଦଳ ପୁନର୍ବାର ସେଠି ଟିକେଟ୍ ଦେଉଛି, ପୁନର୍ବାର ମଧ୍ୟ ଭରସା କରିଛି। ଆଉ ଏକ ଆସନ ଦେଖିବେ ଉଦିତ, ଆମେ ଆଲୋଚନା କରିନାହାନ୍ତି ରାଇରଙ୍ଗପୁର, ସେଠି ରାଇକେନ୍ ମୁର୍ମୁଙ୍କୁ ଦଳ ଏକ ଟିକେଟ୍ ଦେଇଛି, ଗତ ଯେହେତୁ ବାସନ୍ତୀ ମାରାଣ୍ଡିଙ୍କୁ ଦଳ ଭରସା କରିଥିଲା, କିନ୍ତୁ ସେ ମଧ୍ୟ ରାଇରଙ୍ଗପୁରରେ ଦେଖିବେ ନବଚରଣ ମାଝୀ ମଧ୍ୟ ଜିତିଥିଲେ ବିଜେପି ପ୍ରାର୍ଥୀ, ବର୍ତ୍ତମାନ ନବଚରଣ ମାଝୀଙ୍କୁ ବର୍ତ୍ତମାନ ଦେଖିବେ ଲୋକସଭା ପାଇଁ ପ୍ରାର୍ଥୀ କରାଯାଇଛି, ନିଶ୍ଚିତ ଭାବେ ଯେତେବେଳେ ତାକୁ ଲୋକସଭା ପାଇଁ ପଠାଯାଇଛି, ସେଭଳି ସ୍ଥିତିରେ ଆପଣ ଦେଖନ୍ତୁ ବାସନ୍ତୀ ମାରାଣ୍ଡିଙ୍କୁ ସେଠୁ ଦଳ ଡ୍ରପ୍ କରି ରାଇସେନ ମୁର୍ମୁଙ୍କ ସହ ଗୋଟେ ଫ୍ରେସ୍ କ୍ୟାଣ୍ଡିଡେଟ୍ ମଧ୍ୟ ବିଜେଡି ଦେଇଛି। ସେଭଳି ସ୍ଥିତିରେ ହୁଏତ ଯେତେବେଳେ କି ମୟୂରଭଞ୍ଜ ଦେଖିବେ ବର୍ତ୍ତମାନ ରାଜନୀତିକ ପାଣିପାଗ ମଧ୍ୟ ବଦଳୁଛି, ଅନ୍ୟପଟେ ବିଶ୍ୱସ୍ତରୁ ଯେହେତୁ କେନ୍ଦ୍ରମନ୍ତ୍ରୀ ଥିଲେ, ବର୍ତ୍ତମାନ ତାଙ୍କୁ ମଧ୍ୟ ଏଯାଏ ଟିକେଟ୍ ମଧ୍ୟ ମିଳିନାହିଁ, ତାଙ୍କର ପରବର୍ତ୍ତୀ ଆଭିମୁଖ୍ୟ ଭୂମିକାକୁ ନେଇ ବର୍ତ୍ତମାନ ଗୋଟେ ମଧ୍ୟ ସନ୍ଦେହରେ ମଧ୍ୟ ରହିଛନ୍ତି ବିଜେପି ନେତାମାନେ। ତେଣୁ ଏଭଳି ସ୍ଥିତିରେ ମୟୂରଭଞ୍ଜ ଦେଖିବେ 2019 ନିର୍ବାଚନରେ ସେଠି ସାଂସଦ ସହିତ ଭଲ ପ୍ରଦର୍ଶନ କରିଥିଲା ବିଜେପି, କିନ୍ତୁ ପଞ୍ଚାୟତ ନିର୍ବାଚନରେ ମଧ୍ୟ ଦେଖିବେ ବିଜେଡି ସେଠି ଗୋଟେ ପ୍ରକାର କ୍ଲିନ୍ ସୁଇପ୍ ମଧ୍ୟ କରିଥିଲା। ଏଭଳି ସ୍ଥିତିରେ ଯେଉଁ ଯୋଉ ଆସନରେ ଦଳର ଦୁର୍ବଳ ପ୍ରଦର୍ଶନ ଥିଲା